সেই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। অপু, আপনার কাছে বাস টার্মিনাল অবরোধের সবশেষ তথ্য জানতে চাই। সামনেই রয়েছে, সেই এলাকায় রয়েছে, এবং এই যে রাস্তাটি রয়েছে এখন এতক্ষণ কিন্তু এই রাস্তাটিতে বিক্ষুব্ধ আন্দোলন করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং গোটা রাস্তাটা এতক্ষণ বন্ধ ছিল কিছুক্ষণ আগে, এখন থেকে 4-5 মিনিট আগে কিন্তু এই রাস্তাটা ছেড়ে সরে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থীরা। আমরা যে অভিযোগটা এখানে এসে পেয়েছি সেটি হচ্ছে যে এই অভিযোগটি যদিও বা আজকে নতুন করে নয়, এই অভিযোগটি দীর্ঘদিনের পুরানো অভিযোগ, এবং আমরা এর আগেও কয়েকবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই রূপাতলী বাস টার্মিনাল কাউন্টারে। ঠিক বিআরটিসি যে কাউন্টার রয়েছে সেটির সামনেই রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থী রেটেরে কিন্তু ভাঙচুর করেছে। কেননা তাদের একটি অভিযোগ ছিল যে দুই শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের, তারা খুলনা যাবার উদ্দেশ্যে এখানে টিকিট কাটতে আসে, এবং সেই সময় এই বিআরটিসির একজন স্টাফ, তার নাম হচ্ছে রফিক, সে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে, এবং এই ধরনের লাঞ্ছিত করার অভিযোগ আমরা এর আগে বিভিন্ন সময় শুনতাম। আমরা একটু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলবো, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার কাছে জানতে চাচ্ছি ঘটনাটা আসলে কী ঘটেছিল এবং আপনারা কি এতক্ষণ কী কর্মসূচি চালালেন এখানে? আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী এখানে এসেছিল টিকিট করে খুলনা যাওয়ার জন্য। যাওয়ার সময় ওই একটা পর্যায়ে গিয়ে যখন বাসের শিডিউল নিয়ে যখন আলাপ শুরু হয়, তখন বাস কাউন্টারের যে স্টাফ রফিক আসলে দুর্ব্যবহার করা শুরু করে, একটা পর্যায়ে হাতাহাতি এবং ছুরি চালানোর মতো ঘটনা ঘটে যায় আর কি। ফলে আপনারা জানেন যে এটা তো একদম খুব ডাল ভাতের মতো ব্যাপার, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা। একদমই ঠিক বলেছেন, আমরা আসলে এই ধরনের অভিযোগ হরহামেশাই শুনি, এবং এই মুহূর্তে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে সরে দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলবো প্রত্যক্ষদর্শী, আপনি সম্ভবত ছিলেন সেই সময়টাতে, কী ঘটেছিল আপনাদের সাথে? ঘটেছিল যে ওই একটা বাস আসছে, ও তো খুলনা যাবে, সেই টিকিট কাটছে, তো যাই একটা বাস আসছে, দৌড়ে ও যাই জিজ্ঞেস করা শুরু করছে, ভাইয়া কই যাবেন? ও বলছে কি, ভাইয়া কই যাবেন? তারপর বিএটিসি লোকটা বলছে কি, এই মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এক উত্তর তুই জানিস না কই যাবো, শুনতে পাইতেছিস না যে আমুও যাবো? এ বলছে কি, ভাইয়া আমি কি আপনার সাথে মিসবিহেভ করছি? আপনি যদি বলতেন না তাহলে জিনিসটা এখানে মিটে যেত, তাহলে আপনি কেন আমার সাথে মিসবিহেভ করছেন? তারপর ওটা ধাক্কা দিচ্ছে, কারণ আপনি ধাক্কা থেকে কেন করতেছেন আমার সাথে? তারপরে ও বলছে কি, তোর এই ছুরি দিয়ে তোর থোতমা আমি উড়াই দিব। তারপরে বলতে না বলতে ছুরি দিয়ে একটা আঘাত করছে, একদম ছুরি ঢুকে গেছে ভিতরে। ও যতটুকু কে আঘাত করেছিল, ওই যে বাস কন্ডাক্টর মনে হয় রফিক নাকি, উনি আঘাত করছে, উনি আঘাত করছে বল। এবার ও যতদূর পাশে আটকাইতে আটকেছে, তারপর ওই পাশে একটা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এই অভিযোগগুলো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়েছিল, এবং এই বিক্ষোভের সাথে কিন্তু আশপাশে যারা অন্য সাধারণ যাত্রীরা রয়েছে তারাও কিন্তু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্রতা অনেকটা পোষণ করে তারাও রাস্তায় নেমে পড়েছিল, এবং রাস্তায় কিন্তু তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। তাদের একটি দাবি, সেই যে রফিক হামলাকারী তাকে যেন আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি করা হয়, এবং একই সাথে এ ধরনের ঘটনা যেন আর কোনো বাস টার্মিনালে করা না হয়। তো বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে যতটুকু খবর ছিল। জি অবশ্যই অপূর্ব, ধন্যবাদ আপনাকে।